আরবি ভাষা শিক্ষার আরো একটি চমৎকার পর্বে স্বাগত জানাচ্ছি সকল সম্মানিত ভাই বোনকে। প্রিয় সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন জানাবেন সবার আগে। আজ আমরা আরবি ভাষায় কিছু গুরুত্বপূর্ণ শর্ট বাক্য শিখবো, যে বাক্যগুলো আমরা প্রতিদিন কথা বলার জন্য ব্যবহার করে থাকি। সো আপনাদের কাছে অনুরোধ, বিডি দেবী নেম এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন এবং সম্পূর্ণ পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন। আশা করি আজকের পর্ব থেকে অনেক অনেকগুলো বাক্য আপনারা নোট করে নিতে পারবেন। সো লেটস গেট স্টার্ট, আসুন তাহলে আমরা শুরু করি। আজকের প্রথমত আমাদের যে বাক্যটি আছে সেটা হলো আমি ক্লান্ত। আমি ক্লান্তকে আরবি ভাষায় আপনি বলবেন আনাতাবান। আনাতাবান মানে হলো আমি ক্লান্ত। এরপর আমাদের যে বাক্যটি আছে সেটা হলো চিনি। যে চিনি আপনারা খান না, সুগার ইংলিশে বলে, সে সুগার। সুগারকে আরবি ভাষা বলে সাকার। সাকার, সাকার শব্দের অর্থ হলো চিনি। এবার লেখা আছে চামচ। চামচকে আরবি ভাষায় বলে গাফসা। গাফসা, গাফসা শব্দের অর্থ হলো চামচ। লেখা আছে সঠিক। সঠিককে আরবি ভাষায় বলা হয় সাহ। সাহ মানে হলো সঠিক। এবার লেখা আছে শার্ট। শার্টকে আরবি ভাষায় বলে ফানিল্লা। ফানিল্লা, ফানিল্লা শব্দের অর্থ শার্ট। লেখা আছে লম্বা। লম্বাকে আরবি ভাষায় বলে তাইল। তাইল, তাইল শব্দের অর্থ লম্বা। রং, রংকে আরবি ভাষায় বলে লুন। লুন, রং, লুন। এরপরে লেখা আছে আমি জানি আদ্রি। আদ্রি, আদ্রি শব্দের অর্থ হলো আমি জানি বা কেউ কোনো কিছু জানলে সেটাকে আদ্রি বলা হয়। মরিচ, মরিচকে আরবি ভাষায় বলে ফিলফিল। ফিলফিল, ফিলফিল শব্দের অর্থ মরিচ। পেঁয়াজ, পেঁয়াজকে আরবি ভাষায় বলে বাসাল। বাসাল, পেঁয়াজ, বাসাল। এবার লেখা আছে দুধ। দুধকে বলা হয় হালিব। হালিব, দুপুরের খাবার। আরবি ভাষায় দুপুরের খাবারকে বলে গাদা। গাদা শব্দের অর্থ দুপুরের খাবার। এরপর আছে লেবু। লেবুকে আরবি ভাষায় বলে লেইমুন। লেইমুন, লেইমুন মানে লেবু। ভেড়ার মাংস, ভেড়ার মাংসকে বলে লাহামদান। লাহামদান, লাহামদান মানে ভেড়ার মাংস। এবার লেখা আছে জ্যাম। জ্যাম শব্দের অর্থ মারাক্কা। মারাক্কা, মারাক্কা শব্দের অর্থ জ্যাম। গরম, গরমকে আরবি ভাষায় বলে হার। হার, গরম, হার। লেখা আছে মধু। মধুকে বলা হয় আসল। আসল, আসল শব্দের অর্থ মধু। এরপরে লেখা আছে রসুন। রসুন শব্দের অর্থ সৌম। সৌম মানে হলো রসুন। এবার লেখা আছে সতেজ বা তাজা, ফ্রেশ, যেটাকে আমরা বলি ফ্রেশ, যেই সবজি আছে না সেটার মতো একদম সতেজ বা তাজা। তাজা বা সতেজকে আরবি ভাষায় বলে তাজিজ। তাজিজ, তাজিজ শব্দের অর্থ সতেজ। তারপরে লেখা আছে রাতের খাবার। রাতের খাবারকে আরবি ভাষায় বলে আশা। আশা, আশা মানে হলো রাতের খাবার। লেখা আছে ভালো বা সুস্বাদু। সুস্বাদু বা ভালোকে আরবি ভাষায় বলে লাজিজ। লাজিজ, লাজিজ শব্দের অর্থ ভালো বা সুস্বাদু। এরপরে লেখা আছে খাবার বা খাওয়া। খাবার, খাওয়া, খাবার বা খাওয়াকে আরবি ভাষায় বলে আকিল। আকিল, আকিল মানে আনা আকিল মানে আমি খাচ্ছি, এভাবে বলতে পারেন। আনা আকিল মানে আমি খাচ্ছি। এই, এইকে আরবি ভাষায় বলে হাজা। হাজা, হাজা মানে এই। গরুর মাংসকে বলে লাহামবাগার। লাহামবাগার, লাহামবাগার। সস, সস যে কোনো সস হতে পারে, মরিচ সস বা টমেটো সস। হ্যাঁ, সেই সসকে বলা হয় সালসা। সালসা, সালসা শব্দের অর্থ সস। এবার লেখা আছে ফুটবল। ফুটবলকে আরবি ভাষায় বলে কুরাত কাদাম। কুরাত কাদাম মানে হলো ফুটবল। এরপরে লেখা আছে আমাদের কার্পেট। কার্পেটকে আরবি ভাষায় বলবেন জুলিয়া। জুলিয়া, জুলিয়া শব্দের অর্থ হলো কার্পেট। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনাদের পর্বটা ভালোই লাগছে। তো ভালো লাগলে এরই মাঝখান দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন হঠাৎ করে। এটা তোমার, এটা তোমার, কাউকে আমরা কোনো কিছু দিতে গিয়ে বলি যে এটা তোমার,
তখন কিন্তু আমরা আরবি ভাষায় এটাকে এভাবে বলতে পারি, হাদা হাগ্গিক, হাদা হাগ্গিক মানে হলো এটা তোমার। এবার লেখা আছে ঠান্ডা শীতল, ঠান্ডা বা শীতল কি আরবি ভাষায় বলে বারিদ, বারিদ, বারিদ মানে হলো ঠান্ডা বা শীতল। এরপর লেখা আছে মুরগি, মুরগি কি আরবি ভাষায় বলা হয় দিজাজ, দিজাজ, দিজাজ শব্দের অর্থ মুরগি। চা, এই শব্দটা কিন্তু আমরা আরবি ভাষায় বিভিন্ন পর্বে দেখেছি, চাকে শাই বলা হয়, তাই দ্বিতীয়বার আমি বললাম না, চলে এলাম অন্য একটি শব্দে, টেবিল। টেবিলকে আরবি ভাষায় বলে তলিয়া, তলিয়া, তলিয়া মানে টেবিল। সামুদ্রিক খাবার, সুন্দর একটি বাক্য, সামুদ্রিক খাবার কিন্তু আমরা সমুদ্রের কিনারায় ঘুরতে গেলে প্রচুর পরিমাণে খেয়ে থাকি বা আমাদের খেতে মন চায়, সেই সামুদ্রিক খাবারকে আপনি আরবি ভাষায় বলবেন আকিল বাহরি, আকিল বাহরি, আকিল বাহরি শব্দের অর্থ হলো সামুদ্রিক খাবার। এবার চলে যাচ্ছে আরো একটি নতুন শব্দে, নতুন শব্দটি হলো শোনো, শোনোকে আরবি ভাষায় বলে ইসমা, ইসমা, ইসমা শব্দের অর্থ হলো শোনো। তারপর লিখে আছে চার্জার, ব্যাটারি চার্জার যেটা আছে মোবাইল চার্জার সেগুলোকে আমরা বলবো শাহিন, শাহিন, শাহিন শব্দের অর্থ চার্জার। নেক্সট, নেক্সট যে শব্দটি সেটা হলো বালতি, যেটাকে আমরা ইংরেজি বলে থাকি ক্যাটলি। তো বালতিকে আরবি ভাষায় বলে তিব্ব, তিব্ব, তিব্ব শব্দের অর্থ বালতি। এবার লিখা আছে সোনালি, সোনালি হলো একটি রঙের কালার, সোনালিকে আরবি ভাষায় বলে জাহাবি, জাহাবি, জাহাবি শব্দের অর্থ হলো সোনালি। এবার চলে যাচ্ছি আরো একটি নতুন শব্দে, নতুন শব্দটি হলো নোংরা, নোংরাকে আরবি ভাষায় বলে ওয়াসিক, ওয়াসিক, ওয়াসিক শব্দের অর্থ নোংরা। এখন লিখা আছে পরিষ্কার, অর্থাৎ নোংরার পাশাপাশি পরিষ্কার, এই পরিষ্কার শব্দটিকে আরবি ভাষায় আপনারা বলবেন নাজিফ, নাজিফ, নাজিফ শব্দের অর্থ পরিষ্কার। তারপরে লিখা আছে অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট শব্দের অর্থ সিক্কা, শিক্ষা, শিক্ষা শব্দের অর্থ অ্যাপার্টমেন্ট। এরপর আমরা চলে আসলাম আজকের পর্বের শেষের দিকে, সুতরাং আবারও আমি আপনাদেরকে শুরুর দিকের কথাগুলো একটু মনে করিয়ে দিতে চাই, সেটা হলো যদি আপনাদের কাছে আজকের পর্বটি সত্যি বিন্দু মাত্র ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন। আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে আমার এই চ্যানেলটি আরও অনেক বেশি বড় হবে এবং বড় হলেই আমি কিছু মানুষকে আপনাদের ভালোবাসার ময় পূর্ণের, ভালোবাসা পূর্ণের সেই আর্নিং দিয়ে কিছু পোর মানুষকে হেল্প করতে পারবো। সুতরাং আপনারা সব সময় বিডি বেবিকে সাপোর্ট করে নেন, বিডি বেবি নেমকে আপনাদের জীবনসঙ্গী করে নিন, ইনশাল্লাহ আপনারাও ভালো কিছু পাবেন, আপনাদের মাধ্যমে কিছু দরিদ্র মানুষও ভালো কিছু পাবে। দেখা হবে পরবর্তী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।